तो এখন আমরা কি করব এখন এই বাকি তিনটা অঙ্ক করে ফেলবো আসেন 4 নম্বর অঙ্কটা করি 4 নম্বর তো এটাও ধরে নিই লেট y ইকুয়াল টু 4 নম্বর কি বলছে tan sin ইনভার্স x तो ये अंकटा अपनी बोईते नोटे गाइडे देखें जो ये एक एक्स एर क्यालकुलेशन कर sin इनवर्स क्यालकुलेशन कर डिफरेंसिएशन करसे तो आमरा जेहेतु एखाने त्रिगुणमिति कोनो क्यालकुलेशन शिखतेछि ना बा ओई धरनेर किछु करतेछि ना एइजोन्नो सरासरि डिफरेंसिएशन करे फेले देब ओगुलो परे ठीक आछे ताहले आसेन डिफरेंसिएशन करी dy बाई dx एखाने कारे पिटाबो प्रथमे tan रे डिफरेंसिएशन कि करले कि हय tan किशुर डिफरेंसिएशन करले कि हय sec इनवर्स sec स्क्वायर x তাহলে tan किशुर रे যদি ডিফরেন্সিয়েশন করি তাহলে কি হবে sec স্কয়ার কিছু তাহলে tan রে পিটাইলে কি হয় sec স্কয়ার কিছু মানে কত যা আছে তাই দেখার দরকার নাই ওকে তাহলে tan রে পিটাই যেহেতু ভিতরে ঢুকতেছেন একটা কি দেন গুণ দেন এবার কি sin ইনভার্স x sin ইনভার্স রে ডিফরেন্সিয়েশন করলে কি হয় sin ইনভার্স x রে ডিফরেন্সিয়েশন করলে 1 / 1 - x স্কয়ার তাহলে sin ইনভার্স রে পিটাইলাম এরপর কি থাকে x x এর ডিফরেন্সিয়েশন করলে কত 1 देखते पाচ্ছেন स्टेप बाय स्टेप अंकगुलो कत सहजे होच्छे चलें 5 नम्बर अंक करी y इक्वल टू देवा आछे कत x स्क्वायर माइनस a स्क्वायर रूट ओवर प्लस a sin इनवर्स a बाय x তাহলে আসেন dy বাই dx প্রথমে এখানে যেহেতু এখানে প্লাস সুতরাং এই একটা পদ একে আলাদা ডিফারেন্সিয়েশন করতে পারবো তো চলেন এর ডিফারেন্সিয়েশন করি প্রথমে এর ডিফারেন্সিয়েশন কিভাবে করব প্রথমে রুট রে পিটাইলে কি হয় 1/2 রুট কিছু মানে কত ভিতরে যা আছে a স্কয়ার x স্কয়ার রুট রে পিটাইলাম আমি ভিতরে ঢুকে দেখি জায়গা দুইটা কিন্তু x কয়টা জায়গায় একটা জায়গায় সুতরাং অন্য জায়গার দিকে আমার তাকানোর কোনো দরকার নাই আমি তাকাবো কার দিকে x এর দিকে তাহলে এই শুধুমাত্র x স্কয়ার এর ডিফারেন্সিয়েশন করব x স্কয়ার ডিফারেন্সিয়েশন করলে কত হয় 2x বাকিটুকু আর দেখার দরকার নাই প্লাস এখানে এটা কি কনস্ট্যান্ট রেখে দেন এর কোনো কাজ নাই sin ইনভার্স কিছু ডিফারেন্সিয়েশন করেন sin ইনভার্স কিছু ডিফারেন্সিয়েশন কি 1/√1 - কিছু স্কয়ার sin इनवर्स এর ডিফারেন্সিয়েশন কমপ্লিট এখন কার ডিফারেন্সিয়েশন করব a/x এর ডিফারেন্সিয়েশন করব তো এখানে a/x এর ডিফারেন্সিয়েশনটা কিভাবে করবেন দেখেন এটা একটু শর্টকাটে আমি এই জায়গায় একটু দেখে দিই বিস্তারিত তাহলে বুঝতে পারবেন দেখা যাচ্ছে হ্যাঁ a/x যদি x রে উপরে উঠাই তাহলে কি হয় x - 1 মানে x ইনভার্স যেহেতু এর পাওয়ার কত 1 এর উপরে তুললে কি হয় ইনভার্স হয়ে যায় তো এখন এখানে যদি ডিফারেন্সিয়েশন করি এটা এর মতো থাকেই আর এই -1 যেহেতু ওটা পাওয়ার থাকলে কি হয় সে সামনে আসে তার থেকে এক বাদ যায় তাহলে -1 টা কি হবে সামনে আসবে আর তার থেকে কি হবে এক বাদ যাবে পাওয়ারের ডিফারেন্সিয়েশন করলাম এবার x এর ডিফারেন্সিয়েশন করলে কত হয় 1 তাহলে সর্বসাকুল্যে কি হয় এরা যেহেতু সবাই গুণ আকারে তাহলে এই -1 দ্বারা পুরোটারে গুণ করলে মাইনাসটা কোথায় আসে সামনে আসে তারপরে থাকে কি a তারপরে ওইদিকে আছে কত x -1 কত হয় -2 1 দ্বারা গুণ করলে যা আসে তাই তার মানে এই a/x এর ডিফারেন্সিয়েশন কতটুকু এতটুকু এটা এই জায়গায় লিখে ফেলেন কত -ax ইনভার্স 2 আশা করি বুঝতে পারছেন পরে এই পুরোটা দ্বারা গুণ করলে যেহেতু এরা সবাই গুণ আকারে আছে এই মাইনাসটা কোথায় আসবে এই প্লাসের জায়গায় আসবে আমি যেহেতু ক্যালকুলেশন শিখাইতেছি না সুতরাং ওই সম্পর্কে কোনো কথা বলতেছি না আমাদের ডিফারেন্সিয়েশন কি কমপ্লিট এরপরে কি দিবার আরেকটা ডিফারেন্সিয়েশন বাকি থাকে এটা এগুলো আমি মুছে দিই এগুলো আপনারা খাতায় উঠায় ফেলেন তাছাড়া জায়গা নেই তো এটুকু মুছে দিই এখন ডিফারেন্সিয়েশন কত নাম্বার করব এখন ডিফারেন্সিয়েশন করব হলো 6 নাম্বার আসেন 6 নাম্বার ডিফারেন্সিয়েশন এটাও ধরে নিই লেট y = log তারপরে cos ইনভার্স x তাহলে আসেন ডিফারেন্সিয়েশন করি dy / কত dx প্রথমে কারে পিটাবো log রে পিটাইলে কি হয় log এর সাথে যা থাকে তা নিচে আসে 1 / cos ইনভার্স x log রে পিটানো কমপ্লিট এখন আর log নাই আছে কি cos ইনভার্স x এবার কারে পিটাবো cos ইনভার্স রে পিটাইলে কি হয় -1 - কিছু স্কয়ার cos ইনভার্স এর কাজ কমপ্লিট এবার x এর ডিফারেন্সিয়েশন করলে কত হয় 1 তো এই দুই ডিফারেন্সিয়েশন কমপ্লিট ফুল ডিফারেন্সিয়েশন কমপ্লিট হয়ে গেল আমি আবারো বলি যারা শুরু থেকে ভিডিও দেখতেছেন না এখন থেকে মানে ক্লাস মাত্র করা শুরু করছেন আমি এই ভিডিও শেয়ার করছি দেখি আপনি এখান থেকে ক্লাস শুরু করছেন যদি ডিফারেন্সিয়েশন শিখতে চান বুঝতে চান তাহলে এইভাবে ক্লাস করে হবে না একবারে প্লেলিস্টের 1 নম্বর থেকে স্টেপ বাই স্টেপ আপনাকে ভিডিও দেখতে হবে যদি দেখতে পারেন তাহলে শিখতে পারবেন কিন্তু এইভাবে শিখলে কিচ্ছু হবে না সব এলোমেলো ওকে ডান